হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো ঠেকুয়া, যেটা ছট পুজোয় লাগে, কিন্তু ওই প্রসাদটা আলাদা হয়, আমারটা একটু অন্যরকম। তোমাদের বানাতে লাগছে দুধ, চিনি, গুড়, মৌরি, কাজু, কিশমিশ, ঘি আর আটা ময়দা মিশানো। তো চলুন এবার আমরা তৈরি করব ঠেকুয়া। আটার মধ্যে আমরা ঘিটা দিয়ে দিলাম, দিয়ে ময়ন দিলাম ঘি দিয়ে। এবার খুব ভালোভাবে আটার সাথে ঘিটাকে মাখিয়ে নেব। খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নেব, যেন হাতে মুঠো বাঁধলে মুঠোর মধ্যে আটাটা চলে আসে মাখানোর পরে। এ দেখুন, তো আমাদের ময়ন খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার মৌরি দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিলাম, কাজুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, গুড়টা দিয়ে দিলাম, সব কিছু দিয়ে এবার খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নেব। আটা এই গুড়গুলো যেন এরকম বড় বড় না থাকে, যেটা আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছিলাম, যাতে ওর সাথে মিশে যায়। তো দেখুন, আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটার সাথে। দেখুন, খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমরা চিনিটা দিয়ে দিলাম, অল্পই চিনি দিয়েছি, গুড়টা একটু বেশি দিয়েছি। এবার আমরা দেখুন, খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এখন দুধ দিয়ে আমরা আটাটাকে অল্প অল্প করে মাখবো। তো ফ্রেন্ডস, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আস্তে আস্তে দুধ দেব আর মাখবো, একবারে দেব না। তো দেখুন, মাখাটা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে মাখাটা হবে। আস্তে আস্তে অল্প অল্প দুধ দিয়ে দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি, মাখলে এরকম হবে, খুব ভালো লাগে খেতে, টেস্টি লাগে। আপনারা বানাবেন বাড়িতে। এবার আমরা লেচি কেটে নিচ্ছি, ছোট ছোট কেটে নিলাম। এবার ছোট ছোট এই লুচির মতন করে একটু চেপে, তো আমার কাছে ডিজাইন করার কিছু নেই বলে আমি চাকু দিয়ে এইভাবে ডিজাইনটা করছি। আপনাদের কাছে ঠেকুয়া করার যে ডিজাইনিং কিছু একটা পাওয়া যায় কাঠের, ওইগুলো আপনাদের কাছে থাকলে আপনারা ওটা দিয়েও করতে পারেন, ওটা দিয়েই করবেন, আমার কাছে নেই বলে আমি এইভাবে করছি। দেখুন, চাকু দিয়ে আমি এইভাবে একটু ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। তো এইভাবে সবগুলো করে নেব একে একে। তো দেখুন, আমি করে নিয়েছি অনেকগুলো, এবার আমরা এগুলোকে ভাজব। কড়াই আমাদের গরম হয়ে গেছে, এবার ঘি দিয়ে দিচ্ছি কড়াইতে, এটাকে আমরা ঘিয়ে ভাজব। ঘিটা গলছে, ঠেকুয়ার আসল প্রসাদ অন্যরকম ভাবে হয়, আমি একটু অন্যরকম ভাবে বানালাম। তো গলে গেছে, এবার আমরা একে একে ঠেকুয়াগুলো ছিল ভাজার জন্য।
খুব সুন্দর লাল করে ভেজে নেব। দেখুন খুব ভালো লাগছে দেখতে। তো আমাদের ঠেকুয়া ভাজা হয়ে গেছে, ওপরে দেখুন খুব সুন্দর একটা লেয়ার পড়েছে গুড় আর চিনির। তো আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন ঠেকুয়া।